I am the writer. Don't try to dictate me. Shona galo, last kata ghore niye geche tare. আসসালামু আলাইকুম, দিস ইজ জাহিদ খান, দেখছেন সিনে ব্রোস, দ্য রাইট প্লেস ফর অল দ্য মুভি লাভার্স। আজ আমি কথা বলবো অনুলৌকিকের দ্বিতীয় এপিসোড নিয়ে, যেটি রিসেন্টলি রিলিজ দেওয়া হয়েছে। অ্যান্ড এই এপিসোডটির নাম ডোন্ট রাইট মি। আর এই ডোন্ট রাইট মি নামের সাথে এই এপিসোডটার থিমটা কতটুকু যুক্তিযুক্ত সেটা আপনারা এই এপিসোডটা শেষ করলে বুঝতে পারবেন। এর মূল গল্পটি ছিল শিবব্রত বর্মনের এবং এটি পরিচালনা করেন রবিউল আলম রবি। তো এর শুরুতে একটা ইন্টারেস্টিং ব্যাপার খেয়াল করেছি যে ইন্ট্রোতে ডার্কের একটা ভাইব পাবেন আপনি, শুধু যে সাউন্ডে সেটা না, একেবারে ভিজুয়ালেও। তো তারা হয়তো ডার্ক থেকে ইন্সপায়ার্ড হয়ে এই ব্যাপারটা করেছেন। তো ব্যাপারটা দেখতে একেবারে খারাপ লাগতেছিল না, মোটামুটি ভালোই ছিল ব্যাপারটা। সো ইউ ক্যান কল ইট দেশি ডার্ক, লাইক দেশি সুপারম্যান। এপিসোডে অভিনয় করেন সোহেল মণ্ডল, আসাদুজ্জামান নূর এবং ফারহানা হামিদ। তো এখানে সোহেল মণ্ডল যে একটা ফটোকপির দোকানে কাজ করে, তার কাজ হলো কোনো কাগজ বা কোনো বই ফটোকপি করা। তো হঠাৎ একদিন তার হাতে একটা গল্প আসে, সেই গল্পের সাথে তার লাইফ স্টোরি পুরোপুরি মিলে যায়। তার নাম, তার পিতামাতার নাম এবং তার গার্লফ্রেন্ডের নামটিও সেই গল্পের সাথে হুবহু মিল। এরপর সোহেল মণ্ডল যায় লেখকের খোঁজে এবং সে জানতে পারে যে তার জন্মেরও 2 বছর আগে গল্পটি লেখা হয়েছে এবং এটা পুরোটাই একটা কোইন্সিডেন্স। তো সোহেল মণ্ডল ওই লেখককে রিকোয়েস্ট করে যে তার লাইফের কিছু মিস্টেক আছে, সে যেন আবার সেই গল্পটা শুরু করে এবং এর মাধ্যমে সে যেন তার মিস্টেকগুলো রিকভার করতে পারে। তো লেখকের এই গল্প দ্বারা তার এই ভুলগুলো রিকভার আদৌ সম্ভব কিনা জানতে হলে দেখতে হবে পুরো এপিসোডটি। এই এপিসোডের শুরুতে আমার খুব বেশি একটা এক্সপেকটেশন ছিল না, বাট শুরুটা খুব একটা হামরি ছিল না, দ্যাটস ওয়াই। বাট এটার এক্সিকিউশন ছিল অসাধারণ, লিটারেলি গাইস। আপনারা যদি এপিসোডটা শেষ করেন দেন বুঝতে পারবেন যে কত সহজ একটা গল্পকে কি চমৎকারভাবে এক্সিকিউট করা হয়েছে। এটা রাইটিং ছিল অসাধারণ। পরিচালক রবিউল আলম রবির এর আগের কাজ যদি আপনি খেয়াল করেন, লাইক ইতি তোমারই ঢাকা, তো ওই কাজের সাথে এই কাজের বেশ বড় একটা তফাৎ আপনি খেয়াল করবেন। কারণ তিনি প্রাতিষ্ঠানিকভাবে ফিল্ম মেকিং শিখেছেন অ্যান্ড এই কারণেই দেশের বাইরে ছিলেন 2 বছর। আই থিঙ্ক পুরো ব্যাপারটা আসলে অর্থিত। তো এর প্রধান চরিত্রে থাকে তাকদীরের ভাই সাকত সোহেল মণ্ডল। বাট তিনি শুধু তাকদিরই ছিলেন, তিনি এর আগে আয়নাবাজিতে ছিলেন, ইভেন প্রীতম হাসানের 700 টাকার গানেও ছিলেন। তো আমরা তাকে শুধু তাকদিরের মাধ্যমেই চিনতে পেরেছি, বাট এর আগে থেকেই তিনি ইন্ডাস্ট্রি ছিলেন। আসাদুজ্জামান নূর অভিনয় বেশ ভালো ছিল এবং এরপর থাকে ফারহানা হামিদ। তিনি স্ক্রিনে বেশ অল্প সময় ছিল বাট তার অভিনয় ভালোই ছিল। এটার কালার গ্রেডিংও বেশ চমৎকার ছিল, বাট সব থেকে স্পেশাল ছিল সাউন্ড। সাউন্ডের কাজটা খুব সুন্দরভাবে করা হয়। আপনি যদি এপিসোডটা দেখে থাকেন তবে খেয়াল করবেন যে প্রথমে সোহেল মণ্ডল একটা ছোটোখাটো হোটেলে ভাত খাচ্ছিল, তো তখন তাকে খুঁজতে 2-3টা পার্সন আসে। তো তাদের যে পায়ের সাউন্ড এবং তারা যখন আস্তে আস্তে দূরে যাচ্ছে তখন যে সাউন্ডের যে ফেড আউট হওয়ার যে স্টেপগুলো, পুরো ব্যাপারটা ছিল অসাধারণ। বাংলাদেশি নাটক বা সিনেমায় কিছু সাউন্ড ইস্যু থাকে, বাট এখানে এটা ছিল না। আর টেকনিক্যাল ব্যাপার বলতে শুধু একটাই সময় চোখে পড়েছে, সেটা হলো আসাদুজ্জামান নূরের যে পিএস থাকে, তাকে যখন ডাকা হয়, তিনি স্ক্রিনের বাইরে থেকে যখন এন্ট্রি নিচ্ছিল তখন মনে হচ্ছিল যে লোকটা স্ক্রিনের ওপাশে দাঁড়িয়ে ছিল। এই ব্যাপারটা আসলে আমারই কিছু না, আই থিঙ্ক সবার চোখে ব্যাপারটা ধরাও পড়বে না। তো সর্বোপরি যদি সামরাইজ করি, এপিসোডটা ছিল চমৎকার। এপিসোডটা আপনার কেমন লাগলো কমেন্টে জানান। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। কথা হবে নেক্সট এপিসোড নিয়ে। টিল দেন, টাটা। পুরাটাই জালিয়াতি।